আল্লাহর ওলি বলতে আমরা কি বুঝি? ওলি শব্দের অনেক অর্থ। আমরা ওলি শব্দের একটা অর্থ হলো বন্ধু। আমরা এখানে আল্লাহর ওলি হওয়া বলতে আল্লাহর প্রিয় হওয়া বোঝাতে পারি। আল্লাহর প্রিয় হওয়া, আমরা কিভাবে আল্লাহর প্রিয় পাত্র হতে পারি, কিভাবে আল্লাহর ওলি হতে পারি, আল্লাহর প্রিয়জন হতে পারি, আল্লাহর প্রিয় বান্দা হতে পারি কিভাবে, তার উপায় আমরা আজকে জানি। তার আগে আমরা জানি যে আল্লাহর ওলি হওয়ার প্রয়োজনটা কি। আমরা আমাদের সমাজে আল্লাহর ওলি বলতে বুঝি বড় কোনো পীর সাহেব, হ্যাঁ, বিশেষ করে যারা দুনিয়া থেকে চলে গেছে তারা আল্লাহর ওলি। সাধারণত এই কনসেপ্ট আমাদের সমাজে আছে। মূলত যারা আল্লাহর প্রতি ঈমান আনছে এই মানুষগুলো আল্লাহর প্রিয় হওয়ার সবচেয়ে মৌলিক ধাপটা পার করে ফেলেছে। সেই হিসাবে সবাই আল্লাহ তাআলার ওলি। তবে এটার স্টেপ আছে যে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার দৌড়ে যত শর্ত পূরণ করতে পেরেছে, যত সামনে অগ্রসর হয়েছে, সে তত আল্লাহ তাআলার নিকটতম ওলি, নিকটতম প্রিয়জন। তো সেজন্য আল্লাহর ওলি হওয়া, এটা আমরা যে অনেকে মনে করি যে এটা মানুষ মানে খুব একেবারে এটা ওই নবী রাসুলদের যেরকম ইয়েগুলো, চেয়ারগুলো, পদগুলো যেরকম ফিক্সড, ওলি বোধ হয় এরকম ফিক্সড কিছু মানুষ হয়, এরকম না। আমরা সবাই আল্লাহর ওলি হতে পারি, আল্লাহর প্রিয় হতে পারি, সবাই সুযোগ অপশন আছে। এবং অনেক ক্ষেত্রে আমরা আল্লাহর ওলি হওয়ার মৌলিক শর্ত পূরণ করে বসে আছি। ইমানদার আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ইমান এনেছি, আমরা আল্লাহর ওলি হওয়ার প্রথম ধাপ পূরণ করেছি, এক ধরনের ওলি আমরা আছি অলরেডি। এখন আল্লাহর আরও ঘনিষ্ঠতম ওলি হতে হলে আমাদেরকে কাজ করতে হবে। আল্লাহর ওলি হওয়ার প্রয়োজনটা কি, কেন আল্লাহর ওলি হতে হবে? দেখেন এখানে আয়াত দেখতেছেন সূরা ইউনুস 62 এবং 63 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জেনে রাখো আল্লাহর ওলিদের কোনো ভয় নেই এবং তারা পেরেশান হবে না, দুঃখিতও হবে না। আল্লাহর যারা ওলি হবেন, আল্লাহর যখন প্রিয়বান প্রিয়ভাজন হবেন, তখন তাদের কোনো টেনশন থাকবে না, না দুনিয়াতে না আখেরাতে। দুনিয়া পেরেশান কেন থাকবে না? কারণ দুনিয়া তাদেরকে কখনো সিরিয়াস করবেই না, মানে মানে ওই পর্যায়ে সিরিয়াস করবে না যে পর্যায়ে সিরিয়াস, আমি বলতেছি না যে দুনিয়াতে আপনি ঢিলাঢালা থাকেন, কাজে আপনি সিরিয়াস থাকেন, কিন্তু সিরিয়াসনেস এক জিনিস আর মুশরে পড়া আরেক জিনিস। আপনি মুশরে পড়তে পারেন না, কারণ দিন শেষে এটা দুনিয়া, দিন শেষে এটা আখের, এটা দুনিয়া, এটা না হলেই বা আমার কি ক্ষতিটা, মানে সর্বশেষ কোন পর্যায়ে হতে পারে? আমার কাছে অনেক মা বোনরা আসে, বলে বাবা এই পেরেশানিতে ওই পেরেশানিতে, স্বামীটা খারাপ, শাশুড়িটা খারাপ, ননদটা খারাপ, এটা খারাপ। আমি বলি সব খারাপ, অনেক কষ্ট হচ্ছে আপনার, বলে অনেক কষ্ট হচ্ছে, ঠিক আছে, এই সকল কষ্টের কোনো পরিসমাপ্তি আছে না নাই, ইয়েস অর নট? তো প্রথম জবাব দিতে পারে না, আমি আমি সহযোগিতা করি আপনার জবাব দিতে। আপনার এই পেরেশানিটা কি অনন্ত অসীমকাল ধরে চলবেই নাকি একসময় থামবে, তাও বলতে পারে না। অনেক সময় বলে যে হ্যাঁ হয়তো থামবে, আমি হয়তো থামবে কি, আপনি মরে গেলেও কি আপনার শাশুড়ি আপনার কষ্ট দিতে পারবে, মরে গেলেও কি স্বামী আপনাকে অত্যাচার করতে পারবে, পারবে না। তাহলে এই কষ্টের একটা এন্ডিং আছে, হয়তো আপনি আর 20 বছর বাঁচবেন, হয়তো 30 বছর বাঁচবেন, হয়তো আর 5 বছর বাঁচবেন। তো এই কয় বছর ধরে নিলাম যে এই কষ্ট দূর হবে না, কন্টিনিউয়াসলি আপনি কষ্ট করতেই থাকবেন, এটা আপনি ধরে নিলাম, তাতে কি হবে, মৃত্যু পর্যন্ত আপনাকে কষ্ট সহ্য করতে হবে। এরপর আল্লাহ যদি আপনার এই কষ্টের বিনিময়ে আপনার এই জান্নাত দিয়ে দেন, তাহলে ডিলটা কি লাভের হলো না লসের হলো? তাহলে এভাবে যদি আপনি দেখেন, তাহলে আপনার জন্য এটা অনেক জটিল কোনো ইস্যু হবে না। আপনি চেষ্টা করবেন ডেফিনেটলি বাঁচার জন্য, বাট না হলে এর জন্য আপনি ভেঙে পড়বেন, অ্যাটলিস্ট সেটা হতে পারে না। ইমানদার এর জন্য কখনো নিরাশ হতে পারে না, ইমানদার সবচেয়ে বেশি আশাবাদী হওয়ার সুযোগ আছে। তো আল্লাহর নেককার বান্দা যারা, তারা দুনিয়ার বিষয়ে তাদেরকে কখনো, তারা কখনো পেরেশান হন না। তবে এখানে যে পেরেশানি বোঝানোর চেষ্টা হলো যে আল্লাহ তাআলা তাদের জন্য যথেষ্ট হয়ে যান, বিশেষ করে আখেরাতের কোনো পেরেশানি তাদের থাকবে না। এটা অনেক বড় একটা ব্যাপার, আখেরাতের পেরেশানি না থাকা, এটা বলতে যত সহজে বলা গেছে বিষয়টা কিন্তু সেরকম না। আপনারা জানেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ হাদিস আছে যে সাধারণ মানুষ কিয়ামতের ময়দানে বিভিন্ন নবী রাসূলের কাছে যাবে আল্লাহর কাছে দরখাস্ত করার জন্য, দোয়া করার জন্য, যে আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাদের হিসাবটা গ্রহণ সুযোগ করে দেয়। মানে কিয়ামতের এই দুর্বিষহ পরিস্থিতি, মাথার এত কাছে সূর্য টকবক করে মগজ উতরাইতে থাকবে, মৃত্যু তো হবে না, মরণ তো নাই, শুধু ভোগান্তি, আমার কষ্ট আছে। তো আল্লাহকে বলেন হিসাব গ্রহণ করে, জাহান্নাম হলে জাহান্নামে দেখ, হিসাব গ্রহণটা যেন শুরু হয়। এই হিসাব গ্রহণটা শুরু হবে না, জাস্ট এই দুর্বিষহ পরিস্থিতিতে মানুষ পড়ে থাকবে হাজারো বছর। তখন
বিভিন্ন নবী রাসূলগণ যখন পেরেশান থাকবেন অনেকে সুপারিশের জন্য নবী রাসূলদের কাছে যাবেন তখন এক এক নবী রাসূল এক একটা নিয়ে পেরেশান থাকবেন সবাই অনেক নবী রাসূলরা পেরেশান থাকবেন মুসা আলাইহিস সালামের কাছে মানুষ যাবে তিনি বলবেন যে আমি কিবতী বংশের একজনকে এক থাপ্পড় মেরে ফেলছিলাম থাপ্পড় মারার জন্য দিছি না দিছি আর সতর্ক করার জন্য বাট গেছে মরে তো আমার তো টেনশন হয় আল্লাহ যদি এটার জন্য আমাকে জব দিয়ে করেন এক একজন এক এক পেরেশানিতে থাকবে তো সেই দিন যদি আপনার পেরেশানি না থাকে তো এর চাইতে বড় সুখের বিষয় আর কিছু হতে পারে না কেন আল্লাহর ওলি আপনাকে হতেই হবে কারণ আল্লাহর ওলি হতে হলে আখিরাতে আপনার কোনো পেরেশানি থাকবে না এবং অন্য একটা আয়াত থেকে আমরা জানি যে মৃত্যুর আগ মুহূর্তে ঠিক মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ তাআলার কাছে ফেরেশতা হাজির সরি মানুষের কাছে ফেরেশতা হাজির হন এবং ফেরেশতা হাজির হয়ে তারা মানুষকে রীতিমতো অভয় দেন যে তোমার কোনো টেনশন নেই তুমি আল্লাহর পক্ষ থেকে আমরা এসেছি তোমাকে জান্নাতে অভ্যর্থনা জানানোর জন্য এবং সুসংবাদ প্রাপ্ত হয়ে জান্নাতি মানুষ দুনিয়া থেকে যায় মরার আগে জেনে যায় সে মৃত্যুর আগ মুহূর্তে জেনে যায় সে তার গন্তব্য কোথায় হতে যাচ্ছে তো এটা তখনই হবে যখন আপনি আল্লাহর ওলি হতে পারবেন তখন আপনার কোনো টেনশন থাকবে না কোনো পেরেশান থাকবে না এবং তারা বলবে আল্লাহ তাহজানু আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম ফেরেশতারা বলবেন যে তোমার কোনো টেনশন নেই কোনো পেরেশান হবে না জান্নাতের সুসংবাদ গ্রহণ করো এবং জান্নাতের লোকদের রোগ কবজ করার জন্য একটা দীর্ঘ হাদিস আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাত থেকে পাত্র নিয়ে আসেন জান্নাত থেকে রুমাল নিয়ে আসেন এবং এত এত আপনার সহজে জান্নাতি মানুষের রূহ বের হয়ে আসে শরীর থেকে যে সে যেন আরামের ঘুমে চলে যায় আর পক্ষান্তরে জাহান্নামী মানুষ তার যে রূহ কবজ করা হয় এটার যদি আপনি ধরন আন্দাজ করতে চান সূরা নাজিআতের প্রথম আয়াতগুলোর তর্জমা করবেন সূরা নাজিআত 30 নম্বর পারার দ্বিতীয় সূরার প্রথম আয়াতগুলো ওয়ান নাজিআতি গরকা ওয়ান নাশিতাতি নাশতা ওয়াসসাবিহাতি সাবহা ফাসসাবিহাতি সাবহা এখানে ফেরেশতাদের বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে তন্মধ্যে থেকে মানুষের রূহ কবজ করা হবে যে বিশেষ করে নাজিআতি গরকা শরীরের ভেতরে ডুব দিয়ে টেনে বের করবে রূহ বের হতে থাকবে না চাবে না পাপিষ্টদের ফাসেকদের জাহান্নামীদের এবং তাদের সম্পর্কে যে হাদিসটা বলছিলাম যে দীর্ঘ হাদিস আছে কিভাবে রূহ কবজ করা হয় মালাকুল মওতের বিশাল বাহিনী তারা যখন আসে যখন একটা মানুষ জাহান্নামী হয় তখন তার জন্য একটা নোংরা পাত্র নিয়ে আসা হয় এবং তার রূহকে অত্যন্ত কষ্ট করে বের করে আনা হয় তো এরকম জীবন সায়ান্নে মৃত্যুর মুখে যখন আমরা পৌঁছে যাব তখন আল্লাহর ফেরেশতা এসে আমাদেরকে সুসংবাদ দিবেন এবং জান্নাতি লোক সুসংবাদ পেয়ে যাবে এগুলো সবগুলো হবে তখন যখন এই যে আল্লাহ ইন্না আউলিয়া ইল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম তারা টেনশন করবে না পেরেশান করবে না মৃত্যুর সময় তাদের যে ফেরেশতা এসে সুসংবাদ দিবে যে তোমার কোনো টেনশন নাই যাদেরকে রেখে যাচ্ছ এর চাইতে অনেক ভালো প্রিয় আপন জন তোমার জন্য অপেক্ষা করছে তো এই জন্য আল্লাহর ওলি হওয়ার দৌড়ে আমাদেরকে এগোতে হবে এখন আল্লাহর ওলি কারা তাদের একটা ডেফিনেশন এখানে দেওয়া আছে কিন্তু আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন যারা বিশ্বাসী এবং তাকওয়া অবলম্বন করে দুইটা যোগ্যতা হলো এখানে অন্য আয়াতে আল্লাহ তাআলা মুত্তাকিন তাই আল্লাহ ওলিদের সম্পর্কে কি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া জাহিদু ফী সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন আমাদের দেশে অনেকে আল্লাহর ওলি হওয়ার জন্য উসিলা ধরতে হবে এই কথা বলে তাই না এই আয়াতটা দিয়ে তারা দলিল দেয় সাধারণত হ্যাঁ এবং এতে দলিল দিয়ে তারা বলে যে আল্লাহর দিকে অগ্রসর হইতে হবে এবং উসিলা তালাশ করতে হবে উসিলা কি বাংলা উসিলা এক জিনিস আর এই কোরআনের উসিলা আরেক জিনিস বাংলা উসিলা মানে হলো মাধ্যম তাই না এখানে কোরআনে আসলে ওয়াসিলা বলতে কি বোঝায় ম্যাক্সিমাম মুফাসসিরগণ এখানে এই ওয়াসিলা শব্দের ব্যাখ্যা বলেছেন যে আল্লাহর পথে যেই ইবাদত যেই কাজকাম মানুষকে নিয়ে যায় সেটাই হলো উসিলা আল্লাহর দিকে যাওয়ার জন্য তুমি ইবাদত বন্দেগী নেক কাজ করতে থাকো এটা হলো আল্লাহর ওলি হওয়ার একটা স্টেপ অন্যতম একটা মাধ্যম চলেন দুইটি আয়াত আমরা দেখলাম এর শিক্ষাগুলো কি পেলাম দেখেন উপযুক্ত আয়াত থেকে আমরা আল্লাহর ওলি হওয়া এবং সফল হওয়ার শর্ত হিসেবে চারটা বিষয় জানতে পারলাম নাম্বার এক ইমানদার হইতে হবে বুঝি ইমানদার না হতে ওলি হওয়ার কোনো সুযোগ নেই আলহামদুলিল্লাহ সেটা আমাদের আছে কিন্তু কতটা সঠিক আছে কতটা বেঠিক আছে আমাদের ইমান আকিদা সেটা যাচাই বাছাই করতে হবে ইমান আকিদা যাচাই বাছাই করার জন্য ডক্টর আব্দুল্লাহ জাকির আহমদুল্লাহ ইসলামী আকিদা বইটা রাখতে পারেন
এবং আপনার ইমানের সমস্যা কি আছে না আছে আপনি এটা পুরো শেষ করলে আপনি অনেকটা আনস করে ফেলতে পারবেন এই বইটা শেষ করতে পারলে সেকেন্ডারি পজিশনে আর একটু আপার লেভেলে ইহিয়া উসুনান বইটা পড়তে পারেন ইহিয়া উসুনান একটু ভেতরের কথা রাহেবালাতে পড়ে পড়তে যাই হোক তাহলে ইমানদার হইতে হবে ইমান নিয়ে আমাদের অনেক কাজ আছে করতে হবে ইনশাআল্লাহ দুই নম্বর হলো তাকওয়া অবলম্বন করতে হবে তাকওয়া কি আমরা সহজ শুধু এতটুকু বুঝি হারাম থেকে বেঁচে থাকা সকল গুনাহের কাছ থেকে বেঁচে থাকা এবং সকল ফরজ কাজগুলো করা তাকওয়া আচ্ছা তিন নম্বর হলো নৈকট্য লাভের উপায় অনুসরণ করা ওই যে পরের সেকেন্ড আয়াত থেকে আমরা বুঝলাম যে আল্লাহ নৈকট্য লাভের উপায় খুঁজে উপায় অবলম্বন করতে আল্লাহ তাআলা বলেছেন নৈকট্য লাভের আল্লাহর ওলি হইতে হলে ঈমান আনতে হবে তাকওয়া অবলম্বন করতে এবং আল্লাহর নৈকট্য লাভ করব কিসে সেই পথ খুঁজে বের করতে হবে আমরা সেই পথে যাব কোন পথ সেটা এরপরে হলো চার নম্বর হলো আল্লাহর পথে নির্লজ্জভাবে কাজ করতে থাকতে হবে এই চারটা এই দুই আয়াত থেকে আমরা বুঝলাম ওলি হওয়ার জন্য চারটা স্টেপ এবার এই চারটা স্টেপকে আবার ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই তিনি আটটা শিরোনামে সন্নিবেশ করেছেন আমাদের সুবিধার জন্য আরো ভাগ করে দিয়েছেন কাজগুলোকে আপনি আটটা কাজ করলে আপনি আল্লাহর ওলি হতে পারবেন এটা আর একটু সহজ করে দিয়েছেন তিনি এক হলো অবিচল ইমান বিশুদ্ধ ইমান উপরে অবিচল থাকা এক দ্বিতীয়ত হলো ফরজ সব ইবাদতগুলো করা ফরজ ইবাদতগুলো সেগুলো আমরা তালিকায় আসবো ইনশাআল্লাহ কি কি মৌলিকভাবে তিন নম্বর হলো উপার্জন হালাল হওয়া অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার উপার্জন হালালের সাথে যে কত কিছু সম্পর্ক এই জন্য আমি যে বলছিলাম না নামাজ রোজা আপনার দাড়ি রাখা কোরআন তেলাওয়াত করা এগুলো এত কঠিন কাজ না কঠিন কাজগুলোর মধ্যে একটা হলো এটা যে উপার্জন হালাল হওয়া যে নামাজ পড়ি রোজা রাখি কিন্তু আমি আবার উপার্জনে ভেজাল করি উপার্জনে ভেজাল থাকলে কি হয় এবাদত কবুল হয় না দোয়া কবুল হয় না এবাদতের স্বাদ পাওয়া যায় না তৃপ্তি পাওয়া যায় না আমাদের অনেকেরই অভিযোগ আছে যে আমরা এবাদত করি কিন্তু মানে জাস্ট করার জন্য করি ডিউটি হিসেবে করি স্বাদটা পাই না তৃপ্তিটা পাই না যারা তৃপ্তি পায় তাদের অবস্থা কি হয় সাহাবীদের একজন এবাদতের অবস্থা কি ছিল রাত পার হয়ে যেত নামাজের মধ্যে ছাড়তে পারতেন না আর আমাদের মানে কিভাবে শেষ করতে পারবো তার জন্য আমরা অস্থির হয়ে যাই পাগল হয়ে যাই স্বাদ পাই না এর অন্যতম কারণ হলো উপার্জনের ব্যাধা উপার্জনের এই বিষয়টা এত গুরুত্বপূর্ণ যে আলিয়ামা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি আয়াত যখন নাযিল হয়েছে যে আজকে দিন তোমাদের জন্য পরিপূর্ণ করে ফেললাম ক্লোজ শেষ এরপর আবার হালাল উপার্জন নিয়ে হারাম বক্ষণ থেকে বাঁচার জন্য আলাদা গুরুত্ব আসছে মানে সব শেষ কথা বলার পরও আবার আল্লাহ তাআলা বলতেছে এত ইম্পর্টেন্ট এই হালাল উপার্জনের বিষয়টা তো ওলি হওয়ার জন্য এটা জরুরি যে আমার উপার্জনে কোনো ভেজাল থাকবে না হারাম তো প্রশ্নই উঠে না সন্দেহজনকটাও থাকবে না এরপরে চার নম্বর হলো বান্দার হক আদায় যে আমার দ্বারা কোনো মানুষের হক নষ্ট হবে না সে হোক প্রতিবেশী হোক আপনার আত্মীয় স্বজন হোক আমার কলিগ হোক আমার কোনো অমুসলিম ছোট বড় সবারই তো হক আছে ছোটর হক আছে আলাদা বড়র হক আছে আলাদা কোনো মানুষের হক নষ্ট হবে না আর হলো আল্লাহর হক আদায় করা আল্লাহর যত হক আছে আল্লাহর যত আদেশ আছে সবগুলোর মধ্যে চলে আসবে ছয় নম্বর হলো মাকরুহ বর্জন এবং সুন্নাহ পালন যত অপছন্দনীয় কাজ আছে শরীয়ত যেগুলোকে অপছন্দ করে আমি সেগুলো বর্জন করলাম একটা হলো হারাম বর্জন করা সেটা এক জিনিস আর হলো মাকরুহ মানে এটা করলে হারাম হবে না বাট মাকরুহ হবে সাধারণত আমাদের কাছে মানে ও মাকরুহ মানে অপছন্দনীয় তার মানে করলে জটিল কোনো সমস্যা নেই এই আস্তে আস্তে আমরা ঢুকে যাই তো ওলি হওয়ার জন্য যদি আরও আপার স্টেপে উঠতে চান আপনি তাহলে মাকরুহ অপছন্দনীয় এই কাজগুলো ছাড়তে হবে এবং সুন্নাগুলোকে সুন্না মনে করে ছাড়া যাবে না আমরা অনেক সময় মনে করি সুন্নত মানে তো ফরজ না তো ওয়াজিব না তো আমাদের কাছে সুন্নতের ডেফিনেশন হলো যে এটা না করলেও হয় সুন্নতের ডেফিনেশন কি যেটা না করলেও চলে আর সাহাবিদের কাছে সুন্নতের ডেফিনেশন ছিল যে যেটা করতে হয় যেটা ছাড়া যায় না এখন আমরা জানি যে ফরজ ও ওয়াজিব না করলে গুনাহ হয় কিন্তু সুন্নাত না করলে তো গুনাহ হয় না অতএব সুন্নাত না করলাম এটা আমাদেরকে দুর্বল করে দেয় তো আল্লাহ ওলি হওয়ার জন্য এটা জরুরি এবং সাত নম্বর হলো সৃষ্টির সেবা এবং জনমূল্য কল্যাণমূলক কাজ করা যে নিজেকে যত বেশি উপকারী করতে পারে সে আল্লাহ তত প্রিয় পাত্র হবে সবসময় আমি পরোপকারের ধান্দা সবসময় থাকবে যে মানুষ আমার দ্বারা উপকৃত হবে ক্ষতির তো প্রশ্নই ওঠে না সবশেষ হলো নফল ইবাদত যত বেশি নফল ইবাদত করবেন তত বেশি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন এবং এ সম্পর্কে একটা হাদিস আছে আসতেছে আমরা সেখানে যাচ্ছি নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের সবচেয়ে বেশি সুযোগ থাকে আমরা একটা ছোট এক্সাম্পল দিতে পারি ধরুন আপনি কোনো অফিসে চাকরি করেন বা আপনার অফিসে কেউ চাকরি করে একজন 9টা টু 5টা ডিউটি করে একদম মূল ডিউটি সে একদম টায় ঠিক মতো করে করে একদম বরাবর 5টায় সে চলে যায় আরেকজন 9টা টু 5টা ডিউটি করে ডিউটি করার পর আপনি বের হওয়া পর্যন্ত অপেক্ষা করে যে স্যার বের হবে দেখি ওনার কোনো সুবিধা অসুবিধা আছে কিনা কিছু লাগে কিনা আর একটু দেখে একটু আউট টাইমেও সে ডিউটি করে এই দুজনের ভিতরে মালিকের কাছে প্রিয়পাত্র কে হবে
8 ঘন্টা ডিউটি করে যতটা প্রিয় পাত্র না হবে সাথে আর আধা ঘন্টা প্লাস করলে তার চেয়ে বেশি প্রিয় পাত্র হবে ঠিক না যে এই লোকটা মানে গরিব টাইম দেখে ডিউটি করে না এক্সট্রা টাইমও সে কোম্পানির প্রতি আন্তরিক সে অনেক প্রিয় হয়ে যাবে না তো নফল আমলটা অনেক ফরজটা তো ম্যান্ডেটরি এটা তো করবেই সবাই 8টা টু 5টা কিন্তু এই লোকটা নফলও করতেছে এটা আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার অন্যতম একটা মাধ্যম আচ্ছা এবার অবিচল ঈমান নিয়ে আমরা কয়েকটা পয়েন্ট শুধু সংক্ষেপে জেনে নেই মুসলিম হতে হলে 6টা বিষয় অবশ্যই ঈমান রাখতে হবে এটা ঈমানের রুকন আমাদের অনেকেরই জানা আছে বেশিরভাগ মানুষের আমাদের জানা আছে জানা না থাকলে জানা থাকা ফরজ এটা জানা না থাকলে তো উপায় নেই ঈমানের 6টা রুকন আছে 6টা খুঁটি আছে স্তম্ভ আছে এক নম্বর হলো আল্লাহর প্রতি ঈমান আল্লাহর প্রতি ঈমান যে আল্লাহ গোটা সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা পালনকর্তা রিজিকদাতা তিনি একমাত্র ইবাদতের উপযুক্ত এগুলো বিশ্বাস করা নাম্বার 2 সিজদা মানত শুধুমাত্র আল্লাহর জন্যই হতে হবে আল্লাহ ব্যতীত অন্য কারোর সামনে মাথা নত সিজদা করা যাবে না কোনো মাজার পীর বাবার নামে মানত করা যাবে না ব্যবসায়ীর করবাসীর কাছে কিছু চাওয়া যাবে না অদৃশ্য কোনো শক্তির কাছে কিছু চাওয়া যাবে না অলৌকিক চাওয়া যেটা সেটা শুধু আল্লাহর কাছে চাইবে না লৌকিক চাওয়া যেটা সেটা সবার কাছে হতে পারে আপনার কাছে একটা কলম চাইতে পারে আপনি আমার কাছে চাইতে পারেন এটা লৌকিক চাওয়া অলৌকিক চাওয়া মানে হলো যে আমি এখন এখানে বসে কোন একটা শক্তির কাছে চাইলাম এটা হলো অলৌকিক চাওয়া এটা একমাত্র কার কাছে চাইতে হবে আল্লাহর কাছে এখন পিসা মারা গেছেন বা দূরে আছে আমি তার কাছে সাহায্য চাচ্ছি এটাই সেটা আল্লাহ তাআলা সুন্দর সুন্দর নাম রয়েছে আচ্ছা রুকুন না এখানে দুঃখিত আল্লাহ তাআলা সুন্দর সুন্দর নাম রয়েছে গুণাবলী রয়েছে আমরা কোরআন ও সুন্নাহ বর্ণিত আল্লাহ তাআলা সকল গুণাবলীর প্রতি বিশ্বাস স্থাপন করি এবং কোন গুণ সৃষ্টির কোন গুণের সাথে সাদৃশ্য রাখে না আল্লাহর কোন গুণের সাথে আমাদের কোন গুণের কোনো সাদৃশ্য না আল্লাহর 99টি নাম যে আছে হাদিসে এই নামগুলো এই বৈশিষ্ট্যগুলো এগুলোর পরে ঈমান আনা জরুরি আমরা ম্যাক্সিমাম মানুষ জানিই না 99টি নাম সম্পর্কে আমাদের জানতে হবে যে এই নামগুলোর অর্থ কি সে বিশ্বাস আমার মধ্যে ধারণ করতে হবে নাহলে তো আমি পরিপূর্ণ ঈমানদারই হতে পারবো না এর জন্য একটা বুদ্ধি আছে আমার সেটা হলো আল্লাহর 99 নামের ছোট ছোট চার্ট পাওয়া যায় অনলাইনে পাবেন আপনি সার্চ করলে পাবেন এটাকে সুন্দর করে প্রিন্ট করে আপনার অফিসে বাসা কক্ষে একটু বড় বড় সাইজ করে লাগায় রেখে দেন তাকাবেন বারবার বারবার দেখবেন আস্তে আস্তে এগুলো আপনার হৃদয়ঙ্গম হয়ে গেছে তখন আল্লাহর কোনো গুণবাচক নাম আপনার কাছে আননোন মনে হবে না ওইটা জানতে হবে যেন যে আল্লাহর এই গুণটা আছে যে বিশ্বাস করতে হবে আপনি জানেন তো বিশ্বাস করবেন কোথায় এই জন্য এটা ইম্পর্টেন্ট ফরজ ইবাদত পালন ফরজ ইবাদত পালন সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বান্দা ফরজ কাজ করলে আমার যতটা কাছে আসতে পারে হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন এত কাছে কেউ আসতে পারে না আচ্ছা ফরজ ইবাদতের মধ্যে কিছু স্যাম্পল দেওয়া হয়েছে পাঁচটি সালাত আদায় করা সিয়াম পালন করা সামর্থ্য থাকলে জাকাত দেওয়া হজ করা জাকাত আসছে কিনা ম্যাক্সিমাম মানুষের উপরে জাকাত ফরজ বাংলাদেশ ম্যাক্সিমাম মানুষের উপরে জাকাত ফরজ হতে কি লাগে আপনার স্বর্ণের রূপার সর্বশেষ বোধহয় 5-6 মাস আগের রিপোর্ট অনুযায়ী রূপার মূল্য অনুযায়ী আপনার 70-80 হাজার টাকা এক বছর থাকে তারপর জাকাত ফরজ হয়ে যায় অতএব খুব বেশি কিছু লাগে না তো আচ্ছা তাহলে জাকাত ফরজ হয়েছে কিনা এটা একটু বসে অ্যাসেসমেন্ট করতে হবে কোনো একজন আলেমের কাছে বসে যে আমার এই আছে এই নাই আমার উপর জাকাত আসে কিনা থাকলে হিসাব করি আমরা অনেকে যা দান করি জাকাত যা আসে তার চেয়ে বেশি দান করি আমরা শুধু হিসাব করে করা হয় না আপনি হিসাব করে না দান করলে জাকাত আদায় হবে না হিসাব করবেন প্ল্যান করবেন জাকাতের নিয়ত করবেন দেন আপনার জাকাত আদায় হবে আচ্ছা পর্দা করতে হবে পরিবারের নারীদের সাথে পর্দা পর্দার বিষয়ে আমরা ম্যাক্সিমাম ধরা খেয়ে যাব আমরা 100% পর্দা খুব কম ফ্যামিলিতে রেয়ার বাংলাদেশ 100% পর্দা বলতে আপনি একজন পুরুষ হিসাবে আপনার মাহরাম মহিলারা ছাড়া কারোর সাথে আপনি দেখা দেন না এখন আপনার শ্যালিকা আপনার সামনে আসে কিনা বা আপনারা একসাথে বসে খান কিনা কথা বলেন কিনা তাহলে এটা একটা লিকেজ দূর করতে হবে আপনার স্ত্রী আপনার ছোট ভাইয়ের খানা বেড়ে দেয় কিনা বা একই টেবিলে বসে খানা খায় কিনা বা পর্দা করে না দেখা দেখি করে কিনা এটা পর্দার একটা বড় ব্যাপার আপনার ছেলে তার খালাদো বোনের সাথে দেখা করে কিনা যদি তারা বড় হয় মাহরাম হয়ে থাকে মানে বালেগ হয়ে থাকে অনেক বড় একটা জায়গা কারেকশনের আমাদের অনেক লোক আছে আমরা মহিলারা বোরকা পরে হাত মোজা ফামোজা পরে কিন্তু সঠিক পর্দা করে না আবার পুরুষরা দাড়ি লম্বা আছে নামাজ পড়েন তাহাজ্জুদ পড়েন বাট পর্দা সঠিকভাবে করে না পর্দা করা কিন্তু ফরজ এই দুর্বলতাগুলো আমাদেরকে আল্লাহর ওলি হওয়ার পথে বাধা হয়ে আছে কাটা হয়ে আছে এগুলোকে ধরে ধরে অপারেশন করতে হবে যে ঠিক আছে আমি এটা ধরলাম ফিনিশ আমি আগাবো কিভাবে আগাইতে গেলে কি করতে হবে শ্যালিকা ভুল বুঝবে এই তো যে দুলাভাই সারা জীবন দেখা করছে এখন কি বলে তাহলে কি করা যায় তাকে জিনিসটা বুঝাইতে হবে আমার অপরাগদের তাকে জানাতে হবে যে আমি তাকে ইগনোর করছি না অপমান করছি না আমি আসলে শরীয়তের বিষয়টা জানতাম না এখন জানলাম এরপরে যদি সে কিছু মনে করে করবে কিছু চাই আসে আমাকে তো আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে এই জায়গাটা অনেক কারণ আছে আমরা এটা নিয়ে ইনশাআল্লাহ আলাদা আলোচনা করবো কত কথা যে আছে এরপর অন্তত ফরজ পরিমাণ ইলম অর্জন করতে হবে এই ফরজ পরিমাণ ইলম অর্জনের জন্য এখানে আমরা যেমন আসছি আরো বিভিন্ন রকমের স্টেপ অবলম্বন করা যেতে পারে আমরা বলবো ইনশাআল্লাহ সময় মতো
কোরআন শিক্ষা করতে হবে এই মসজিদে আমরা কোরআন শিক্ষার একটা করব আস্তে আস্তে আর কিছু দিন যাক আপনাদের কেরাতগুলো কার কি আছে না আছে কোরআন কোন পর্যায়ে আসে আমরা সময়টা প্রয়োজন একটু বাড়াবো কিছু সময় সামনে দিকে যে মাগরিবের আগে আমরা 20 মিনিট হয়তো কোরআনের এক্সারসাইজ করব ইনশাআল্লাহ দেন আমরা করব একটু আস্তে আস্তে বেশি দিয়ে ফেললে আপনারা পরে ভয় পাবেন যে না মৌলভী তো পয়সা পাবে আমাদেরকে জীবনের দরদিন কাছে আল্লাহর সকল আদেশের উপর মেনে চলব ইনশাআল্লাহ আল্লাহ তোমাদেরকে আমল তৌফিক দান করুন আর তো অনেকগুলো বিষয় রয়েছে আমি শেষ সংক্ষেপে শেষ করে দিয়েছি আচ্ছা হালাল উপার্জনের ক্ষেত্রে আর কথা বাড়াবো না আমরা বলে ফেলছি অলরেডি হালাল হারামকে মিশ্রণ করা যাবে না পিওর হালাল আমি খাবো সুদ ঘুষ মিথ্যা দখল জুলুম ধোকা যত রকমের হারাম আছে এগুলো নিয়ে এক একটা পয়েন্ট নিয়ে এক ঘন্টা আলোচনা করা যেতে পারে আমি আপনাকে 50টা এক্সাম্পল দিতে পারবো যেটা হয়তো আপনার অনেকের কাছে মনে হবে আরে এটা যেভাবে ভাবি নাই কিন্তু এটা এইভাবেই ভাবতে হবে আপনাকে যেমন একটা অন্তত বলি ঘুষ আপনারা ম্যাক্সিমাম মানুষ ঘুষ খান না আমার বিশ্বাস কিন্তু ঘুষ দেন কি বলেন ঘুষ দিয়ে দেন না আচ্ছা আপনাদেরকে ঘুষ বাধ্য করে এরকম পরিমাণ যদি থাকে 50% তো আর 50% বাধ্য করেন আপনি নিজে দেন কেন দেন আপনার আপনার পাসপোর্টের একটা কাজ আছে এখন সিরিয়াল ধরতে হবে 1 কিলোমিটার অথবা আধা ঘন্টা 1 ঘন্টা তুলতে তো ঝামেলা করে কি এই দালাল টাকা দিয়ে দিব অফিসার ম্যানেজ করে করে ফেলবে শেষ আমরা এটা করি কিনা বলেন এটার কোনো দোষে কিছু মনে করি এটা হারাম হারাম ওই ঘুষখুর ঘুষ খায় যে গুণা করছে আমিও এখন আমরা এগুলো কেন করি ঝামেলা আমার দেশে ভাই বেচারা হয় না মানে চেষ্টা করবো আমি চেষ্টা করবো আমি হবে না কি জিনিস আবার হ্যাঁ কিছু জিনিস আছে যে এটা আমি যতই লিগেল ওয়েতে করি হবেই না টাকা ছাড়া সেটা তো আমার হাত পা বাধা বাট অসম আছে এই জন্য বললাম এগুলো এক একটা নিয়ে যদি আলোচনা করা হয় তো দেখা যাবে 100টা লিকেজ আছে এবং কারেকশনের জায়গা আছে এগুলো ভাই ধরতে হবে তো ধরে ধরে একটা একটা করে কারণ আমাকে প্রতিজ্ঞা করতে হবে না আমি অযাচিত বা অবান্তর ঘুষ দেবো না যে ঘুষ না দিলেও চলে আমি সেটা দিব না যত কষ্ট হয় হোক আমি ঘুষ ছাড়া যদি হওয়ার সম্ভাবনা থাকে আমি 1 ঘন্টা রোদে দাঁড়ায় থাকলে আমার আমল সব লেখা হবে সিরিয়াল ধরে যে আমি ঘুষ দেবো না সেজন্য দাঁড়াইছি হ্যাঁ একটা হলো যে আমি আমার একটা লোক রাখছে সিরিয়ালে তারা টাকা দিয়েছে এটা তো ঘুষ হবে না কিন্তু আমি অফিসারে দিই এত ঝামেলা করে কি হ্যাসল করে আমি শর্ট এসে দেবো না ম্যাক্সিমাম মানুষ আমরা আমাদের ইলিগাল কাজের জন্য ঘুষখোরদেরকে ঘুষ দিই হালাল উপার্জন অনেক গুরুত্বপূর্ণ বলে ফেলছি বান্দার হক আদায় বান্দার হক আদায় এটি এমন একটা বিষয় যে এটা আল্লাহ তাআলা মাফ করবেন না আল্লাহ সব মাফ করবেন আল্লাহর হক সম্পর্কিত শিরক মাফ করবেন না আর বান্দার হক মাফ করবেন না তো বান্দার হকের ভিতরে অন্য মুসলমানদের হক আছে প্রত্যেক মুসলমানের হক আছে প্রতিবেশীর হক আছে আত্মীয় স্বজনের হক আছে তাদেরকে অপমান করা প্রতারণা করা হিংসা করা আপনি কারণ হিংসা করছেন এটাও তার হক নষ্ট করলেন শত্রুতা করছেন নানাভাবে এগুলো সবগুলো হক নষ্ট করা এগুলো করা যাবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সতর্ক করেছেন বিদায় হজের বাসনা বলে গেছেন বারবার করে আচ্ছা আল্লাহর হক আদায় আল্লাহর হক আদায় বলতে আল্লাহর যত আদেশ আছে নিষেধ আছে সে সবগুলো মেনে চলা এটি আল্লাহর হক আদায় করা সৃষ্টির সেবা এবং জনকল্যাণমূলক কাজ করা আলহামদুলিল্লাহ এটার খুব একটা ব্যাখ্যা করার অবকাশ নাই খুব একটা স্বামী স্ত্রী ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সব সমস্ত মুসলমানের সাথে সুন্দর আচরণ করা সুন্দর ব্যবহার করা কারোর কষ্ট না দেওয়া নফল ইবাদত ব্যক্তিগতভাবে নফল নামাজ দোয়া জিকির এবং নফল রোজা যত বেশি সম্ভব করার চেষ্টা করা ইনশাআল্লাহ ঘুম থেকে ওঠার সুন্না আজকের সুন্নার ডিউটি এটা নিয়ে যান ঘুম থেকে উঠার দোয়া পড়া আলহামদুলিল্লাহ আল্লাযী আহয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর অনেকেরই মুখস্থ আছে আলহামদুলিল্লাহ আর পরের যে দোয়াটা আছে এই দোয়াটাও হাদিসে আছে কিন্তু আমরা প্রথমটা যেহেতু শর্ট আমরা প্রথমটাকে টার্গেট করি যে প্রথমটাই আমরা সবাই নিলাম এটা আমরা পড়ব ইনশাআল্লাহ এটার পাশাপাশি সূরা ফালাক এবং সূরা নাস ঘুম থেকে ওঠার পর পড়া সুন্নাত সূরা ফালাক এবং সূরা নাস কুলাদুর ফালাক কুলাদুর রব্বিন নাস ঘুমের দোয়া এটা হাত দিয়ে চোখ মোছা ওঠার পর একটা হালকা একটু চোখ ডলা সুন্নাত আকাশের দিকে তাকানো এখন তো আকাশ নাই শহরে তো আমরা আকাশ পাই না হ্যাঁ তো যদি সুযোগ থাকে আকাশের দিকে তাকানো তাকায় সূরা আলে ইমরানের শেষ 10টা আয়াত পাঠ করা এটা নির্দেশ আছে এগুলো সবগুলো মানা চেষ্টা না আমরা মানে দোয়াটাকে টার্গেট করে মুখস্থ করার আর দুই একটা টার্গেট করে যেগুলো আমাদের জন্য সহজ কিন্তু তারপরেও জেনে রাখি মেসওয়াক করা মেসওয়াক কার কার পকেটে আছে হাত তুলি কার কার পকেটে আছে নাই আমরা সামনের সপ্তাহে সবাই মেসওয়াক নিয়ে আসবো ইনশাআল্লাহ প্রয়োজনে কেউ দু চারটা বেশি নিয়ে আসবো অন্য কাউকে হাজে দেওয়ার নিয়তে মেসওয়াক এটা একটা মিরাকলিক একটা আমল এটার এটা সম্পর্কে আমাদের কোনো ধারণাই না আমরা মনে করি জাস্ট দাঁত ঘষাঘষি না এর সাথে ইমানের অনেক গভীর সম্পর্ক আছে মেসওয়াক করবে হাত ধোয়া না হাত 3 বার ধোয়া হাদিসে আলাদা নির্দেশ আছে ঘুম থেকে উঠার পর হাত ধুইতে হয় এবং 3 বার নাক ধৌত করা রমাদান ব্যতীত অন্য সময় তাহাজ্জুদের পর ফজরের আগে ঘুমানো
এটা কি এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের পর ফজরের আগের এই সময়টাতে সামান্য একটু ঘুমাইতেন এখন যদি আপনার মনে হয় না আমি ঘুমাইলে একেবারে মরণ ঘুম দিব তাহলে আপনার জন্য জায়েজ নেই এটা হলো যারা 5 মিনিটের ঘুম দিতে পারে 3 মিনিটের ঘুম দিতে পারে আছে না অনেক রোগ আমাদের এক টিচার ছিলেন আমরা ক্লাসে আসার পরে আমাদের বলতো তোমরা পড়ো আমি একটু 2 মিনিট ঘুমাইনি এই বলে উনি শুয়ে নাক টানা শুরু করতেন ঠিক 2 মিনিট পরে উঠে আবার পড়া শুরু করতেন প্রায় দিন এরকম করতেন না তাহলে কেমনে সম্ভব এটা তো অনেকে পারে তো যে পারে সে করবে আর না পারে এমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ছিল এটা তিনি রাতে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করে এশা এই ফজরের সময় এই সামান্য কয়েক মিনিটের জন্য একটু ঘুমাতেন অল্প কিছু সময় জন্য উঠে আবার ফজর সালাত আদায় করতেন ফজর সালাত আমাদের মতো আবার সাদা হওয়ার পরে পড়তেন না সময় মতো পড়তেন তো যাই হোক এটা যদি কারো নিজের প্রতি কনফিডেন্ট থাকে উঠার তাহলে তিনি করবেন আজকের সর্বশেষ ইয়ে হলো যার কোনো পীর নাই তার পীর শয়তান শুনছেন আপনারা এই হাদিস হ্যাঁ এটা হাদিসের নামে জালিয়াতি বুঝছেন ভুল হাদিস দেখেন প্রচলিত ভুল নামে যে বই মার্কাজ দাওয়া থেকে ছাপানো হয়েছে মুফতি আব্দুল মালিক সাহেবের 33 পৃষ্ঠে আছে এই উক্তির উপরে ভিত্তি করে সরি এটা এটা কোনো হাদিসের ভাষ্য না এটা কোনো হাদিসের ভাষ্য না এটা কোনো কোনো মনীষী তাদের অভিজ্ঞতা থেকে বলেছেন তাহলে আপনি কি বলবেন তাহলে পীর দরকার আছে নাই বা কি দেখুন এটা নিয়ে ব্যাখ্যা করার সুযোগ নেই আমরা শুধু এইটুকু বলি যে আমাদের দিনের উপরে চলার জন্য টিচার যেরকম দরকার হয় দুনিয়াবি কাজের জন্য এরকম টিচার দরকার আছে বা গাইড দরকার আছে সে গাইড একাধিকও হতে পারে একাধিকও হতে পারে সোসাইটি দরকার আছে পরিবেশ আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সালিহীন হে ইমানদাররা তোমরা তাকওয়া অবলম্বন করো আর সত্যবাদীদের সাথে থাকো এই যে সঙ্গ এটা অনেক ইম্পর্টেন্ট সঙ্গ মানুষকে ভালোমন্দ করতে অনেক বেশি সহযোগিতা করে আজকে এক মা একটা ছেলেকে নিয়ে আসছে আমার কাছে যে হাফেজ ও ওরে এখন ভর্তি করছি স্কুলে নামাজও পড়ে না এসে তো আমি তো রোগ ধরে ফেলছি আমার কাহিনী কি কাহিনী থাকেন কোথায় কোন স্কুলে পড়ে নিশ্চয়ই সেখানকার এনভায়রনমেন্ট দ্বারা ছেলেটা প্রভাবিত হয়েছে দেখা গেল সেটাই হয়েছে এই জন্য আল্লাহর নেককার বান্দা হওয়ার জন্য নেককার মানুষের সাথে থাকার কোনো বিকল্প নাই আপনি নিজে স্ট্রাগল করে যা করতে পারবেন পরিবেশ তার চাইতে কয়েক গুণ আপনাকে সহযোগিতা করবে এটা শুধু আপনি না বাচ্চাদের ক্ষেত্রে একই কথা এই জন্য বাচ্চাদের এনভায়রনমেন্ট আপনার মিসেসকে এনভায়রনমেন্ট দাও আপনার নিজের অনেক বড় একটা ব্যাপার আপনি যাদের সাথে চলেন তারা কতটা মুক্তাকি তারা কতটা হালাল হারাম মেনটেন করে তাদের আল্লাহর ভয় কতটা আছে তারা কতটা ইবাদতের ক্ষেত্রে সিরিয়াস এই দেখবেন যে ওটা আপনার ভিতরে আসবে যদি তাদের সাথে চলেন আর যদি দেখেন যে না আটপার বাটপার এই আদা ধানাই পানাই মুসলমান এগুলোর সাথে চলেন তো দেখবেন আপনার মধ্যে এগুলোই আসবে তো এই জন্য এটা ঠিক আছে যে আমাদের ভালো সঙ্গ অবলম্বন করতে হবে কিন্তু এর মানে এই না যে কোনো ব্যক্তিকে পীর বানায়া তার হাতে সব সুপর্দ করে না দিলে আমার পীর শয়তান হয়ে যাবে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্বন্ধ করে হাদিস হিসেবে আমরা বলি অনেকে বাট এটা হাদিসের আলোকে প্রমাণিত না আমরা একটা ভুল ধারণা ভাঙলাম একটা ভুল ধারণা ভাঙলাম একটা ঘুমানোর কয়েকটা সুন্নত জানলাম এবং গুনাহ ঘুমানোর মধ্যে আমরা তাড়াতাড়ি ঘুম সকাল না ঘুমানো ঘুমের দোয়া এই তিনটাকে আমরা সামনে সপ্তাহ টার্গেট নিলাম ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খাইর আস সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে